আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধের জন্য সচেতনতায় মুক্তি, এই স্লোগানকে সামনে রেখে আমরা কোভিড-19 প্রতিরোধের জন্য দুটি ধাপ অনুসরণ করতে পারি। একটি হচ্ছে শহরের মানুষের জীবনধারা নিয়ন্ত্রণ, এবং দুই, গ্রামীণ মানুষের জীবনধারা নিয়ন্ত্রণ। শহরের মানুষের জীবনধারা নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব? শহরের মানুষ তাদের বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, বাড়ির যে সকল গাছপালা আছে বা ছাদে গাছপালা থাকুক নিচে থাকুক সেগুলো পরিচর্যা করা, এবং সকাল বিকেল পানি দেওয়া, এবং অবসর টাইমে তারা বই পড়বে এবং সংবাদ দেখবে, সংবাদ অনুযায়ী তারা কাজ সকল কাজ মেনে চলবে। এবং যারা শিক্ষিত মানুষ বাড়িতে আছেন তারা যদি পারেন পাশের অর্ধশিক্ষিত বা নিরক্ষর মানুষদেরকে সচেতন করবেন এ বিষয়ে, আর যদি সামর্থ্য ভালো থাকে তাহলে অসচ্ছল মানুষদেরকে আর্থিক সহযোগিতা করবেন। বই পড়ব, ফসল ফলাবো, থাকবো বাড়িতে। আমি বলছি গ্রামীণ সমাজের জীবনধারা সম্পর্কে। আমাদের গ্রামীণ সমাজের দিকে তাকালে দেখা যায়, সকালবেলা উঠে সেই কৃষকটা চলে যাচ্ছে মাঠে, আর সারাদিন খাটুনির পরে ফিরছে দুপুর বেলা। আবার দেখা যায় সে দুপুরে কিছু খেয়ে চলে যাচ্ছে আবার মাঠের বনে, আর ফিরে আসছে সেই গোধূলি লগ্নে সন্ধ্যাবেলা। এইবার আমাদের কথা হচ্ছে এই মানুষকে আমরা কিভাবে সচেতন করব। গ্রামীণ সমাজের মানুষ অবশ্যই কাজের আগে এবং পরে সাবান দিয়ে ভালো করে হাত ধৌত করবেন, এবং মুখে মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, চলাফেরায় সতর্ক হবেন, সরকারি নির্দেশনা মেনে চলবেন। আমরা যদি দুটো ধারাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধ করতে পারবো। গ্রামীণ মানুষের জীবনধারা নিয়ন্ত্রণ ও শহরে মানুষের জীবনধারা নিয়ন্ত্রণ। তো সচেতনতায় মুক্তি এই স্লোগানকে রেখে আমাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধ করি, ঘরে থাকি, সুস্থ থাকি।